যতই শরীর খারাপ হোক যখনই শুনি এম বাজারে গিয়ে স্বামীর সাথে শপিং করার কথা মন একেবারে চর্মানে হয়ে যায় কি হয়েছে কি কি কিনলাম সব কিছু নিয়ে আজকে ব্লগ রাধে রাধে মধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা স্কুলে টিফিন করছি গোবিন্দভোগ চাল অল্প করে নিচ্ছি আর এর মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দেবো পাতলা পাতলা করে দিচ্ছি বেশি কোনো সময় লাগবে না আর প্রেশার করে মধ্যে সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দেবো ঘিরে ভগবানকে ভোগ নিবেদন করে জৈতাকে দিয়ে দেবো কারণ শুধু জৈতার জন্যই করছি ও দাদা আজকে বেরোচ্ছে না ও দাদা ঘরেই আছে সেই জন্য জৈতার জন্য স্কুলে খেয়ে যাবে আর নিয়ে যাবে দুটো সিটি দিলেই হয়ে যাবে তারপর নামিয়ে নেব এটা আবার অনেকক্ষণ পর বন্ধুরা রোদ বেশ ভালোই উঠেছে জামাকাপড় মেলতে এসেছি এই জামা জামাকাপড়গুলো কাল রাত্রিবেলা কেজেছিলাম কাল রাত্রির দশটার সময় গিয়ে কেজেছি কেননা সারাদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা হয়নি কালকে ছুটি ছিল বলে আর টাইমও পাইনি কাঁচাও হয়নি বলে আর যখন টাইম হয়েছে দশটার তখন রাত্রির তো কেজেছি বলে আর ঠান্ডাও লেগে গেছে কিন্তু জামাকাপড়গুলো জল ঝরে গেছে ভিজে আছে বলে মেলতে এসেছি সারা রাত্রি ধরে নাকে জ্বালা করছে গলা জ্বালা করছে খুব কষ্ট হয়েছে ঠান্ডাটা বেশ ভালো মতোই লেগেছে টাইম হয়নি সকাল সকাল থেকে আমি ভাবনা তাহলে রাত্রিই কেচে নিই আর এরকম যে হবে বুঝতেই পারিনি ঠান্ডাটা লেগে যাবে তো কাপড়গুলো মেলে আবার নিচে চলে এসেছি রান্না তো বসাতে হবে যতই শরীর খারাপ হোক আর একদিকে ডাল বসেছিল মটর ডাল ওটা হয়ে গেছে আবার অন্যটা হয়ে মানে ফুটে গেছে ওটা না সরিয়ে নিলাম ফ্যান পড়ছিল বলে আর ফ্রিজ থেকে যে আনাজ বার করে এলাম বেঁচে বেঁচে দেখতে হবে কী কী আনাজ রান্না করব। তো ঝিঙেটা আগেই রান্না করতে হবে ঝিঙেটা নলে শুকিয়ে যাবে আর যেগুলো রান্না করবো সেগুলো একটু বার করে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে হলেই আমি ঝিঙে আলু পোস্ত করি খুব কম ঝিঙে ভাজি এমনি সবজি করলে হয় কিন্তু পোস্তটা বেশ ভালোই লাগে সেই জন্যই পোস্ত রান্না করেই ভগবানকে অগ্নি প্রদান করবো আর এই যে এখন পাঁচ ফোড়ন দিলাম সর্ষে তেলের মধ্যে আগে আলুটা ছেড়ে দেবো আলুটা ভাজা হয়ে গেলে তারপর ঝিঙেটা দেবো একটু পোস্ত বাড়তে হবে বেশি কিছু রান্না করবো না শরীরটা একদমই ভালো নেই রাত্রিবেলা ভালো করে ঘুমই হয়নি ওই জন্য নাক টাকড়া জ্বালা করলে ঘুম আসে সারাক্ষণ ধরে নাকটাগড়া জ্বালা করছে আর ভয় ভয় লাগছে একবার ঠান্ডা লাগলে আমার আর সহজে ঠিক হয় না সেই জন্য এই যে নুন হলুদ দিয়ে দিলাম এটাকে চাপা দিয়ে ভাজবো তারপর ঝিঙেটা পরে দেবো পাশে কাছে একটু কড়া বসালাম ওর মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছি ওটা সাঁত লাব মটর ডাল করেছি টমেটো দিয়ে সাঁত লাবো তাই জন্য একটু সর্ষে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এখন ঝিঙেটার মধ্যে দিয়ে দেবো আর ডালটা স্বাদলে নিই আর টমেটোগুলো এখনকার টমেটো নিয়ে এসছে প্রভুজি একটু কাঁচা কাঁচা ধরনের লালও নয় শক্ত মতো সেদ্ধ হতে চাইছে না ওই জন্য তেলে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়বো গলে গেলে তবে তো ডালের স্বাদ বাড়বে বাড়বে না ওই জন্য তেলে দিয়ে আর খানিক্ষণ রেখে দেবো ওটা পুরো গলবে তারপর ডালটা ঢালবোর মধ্যে একটু কড়াইশুঁটি বার করে নিয়েছি ডালটাকে কাটা দিয়ে নিয়েছি সব দিয়ে দেবোর মধ্যে তো হয়ে যাবে এই যে টমেটোটা তাও যেন চেয়ে আছে তো এখন তাও দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে সেদ্ধ মতো করেছি তবু হয়নি এখন একটু কড়াইশটিও দিয়ে দিলাম ঝিঙেটা দিয়েছিলাম এখন পোস্ত বেটেও দিয়ে দিলাম সবই হয়ে গেছে এটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেব আর এইদিকে দিকে ডালটাও হয়ে গেছে সেটা করে নামিয়ে নিলাম সব রান্না বান্না হয়ে গেছে আর কি কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে গরম গরম অন্য থালায় বেড়ে নিচ্ছি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবো কাঁকরোল ছিল কাঁকরোলগুলো শুকনো ছিল বলে জন্য আলু দিয়ে আবার কাঁকরোল একটু ভেজে নিয়েছি ডালটা দিয়ে দিলাম চি লেবু দিলাম শসা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বাটিতে এখন এই যে কাঁকরোল আর আলু ভাজা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে ভেজেছি সেটাই দিলাম আর এই বাটিতে ঝিঙে আলু পোস্তটা দিয়ে দিয়েছি সাথে একটু আলুর পাপড় দিয়ে দিলাম তারপর সোমপাপ দিলাম এক গ্লাস জল দিলাম তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন হবে এটা আবার অনেকক্ষণ পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম প্রভুজি এসে গেছে জয়িতা স্কুল থেকে চলে এসেছে আর প্রভুজি এসেই বললো চলো আজকে এম বাজারে যাব গিয়ে কিছু জামাকাপড় কেনার আছে কেননা জয়িতার কদিন পরই ও গাইডসে যাবে ক্যাম্পে তো জামাকাপড় লাগবে সেই জন্য কিন কেনাকাটা করতে যাবো আর আজ ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে তবুও যাচ্ছি আর জামাকাপড় পরে নিয়েছি আর ও একটুখানি ঘুমিয়েছিল একটু ক্লান্ত হয়ে আছে বেশিক্ষণ ঘুমায়নি আমি একটু রেস্ট নিয়েছি তবুও শরীরটা অতটা এ নেই জ্বর জ্বর যদি ভাব আসে ভেতর ভেতর হচ্ছে জ্বর জ্বর ভাব কিন্তু বাইরে থেকে জ্বর নেই মাথাটা ধরে আছে তো কেনাকাটা করতে যাওয়ার কথা শুনলেই মনটা ভালো হয়ে যায় ঠিক আছে চলো আজকে আর সময় না হলে আবার কবে সময় হবে ওই জন্য বেরিয়ে পড়ছি জয়দা হয়ে গেছে প্রভুজী হয়ে গেছে যাব এই যে চলে এসেছি এটা বেহালায় আর এখন ঢুকবো ভেতরে আর জয়িতার জন্যই কিনবো ওর দাদাকে বলেছিলাম চল ও বলল যে আমি আজকে যাব না অন্যদিন আবার গিয়ে কিনবো দুজনের জন্যই জামা কাপড় কেনার ছিল ছেলের জন্য ও যদি না আসে তা ওরটা ও পছন্দ করে কিনবে সেটা হবে না বলে তাই ও আজকে এলো না বলো পরে আবার যাবো তোমার সাথে তখন আবার কিনবো তো জয়িতার জন্যই কিনবো কিছু পছন্দ করছি ওর সেগুলো পছন্দ হচ্ছে না যেগুলো আমরা পছন্দ করছি আর ও যেগুলো পছন্দ করছে সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না তো অনেকগুলো জিনিসই পছন্দ হচ্ছে আর এখন দামও বেশ অনেকখানি কম পুজোর সময় আসলে এক একটা জিনিসের দামই হাজার টাকা হয়ে যাবে কিন্তু এখানে যা জিনিস দেখছি সব জিনিসগুলোই সস্তায় বেশ ভালোই তো কয়েকটা জিনিস পছন্দ করেছি আর ওকে একটু ট্রাই করার জন্য ট্রায়াল রুমে নিয়ে এসেছি কয়েকটা পুড়িয়ে পুড়িয়ে দেখলাম আর সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন প্রভুজি যাচ্ছে গিয়ে পেমেন্ট করবে তারপর আবার বাড়ি ফিরবো কেনা হয়ে গেছে তোমাদের সব কিছু দেখাবো কী কী কেনাকাটা করলাম আর এখন বাড়ি ফিরছি এই যে আসার সময় এইগুলো রাস্তা দিয়ে কিনেছি একটা চুবি নিয়েছি একটা কাক নিয়েছি নেট দেওয়া আছে কাঁকটাতে আর দুটো এই যে নোংরা তোলার জিনিস নিয়েছি একটা উপর ঘর একটা নিচের ঘর যেটা ছিল সেটা ভেঙে গেছে বলে আবার কিনলাম দুটো এই যে এই গেঞ্জিটা কিনেছি এর সাথে আর একটা গোলাপি রঙের গেঞ্জিও কিনেছি কালো আর গোলাপি দুটোর দাম নিয়েছে তিনশো টাকা মানে দেড়শো টাকা দেড়শো টাকা করে পুজোর সময় এগুলো এক একটাই নেবে তিনশো টাকা করে আর এইটা তো ট্রাই করে দেখলেও পরে বেশ ভালোই লেগেছিল এটা একশো নিরানব্বই টাকা প্যান্টটার সাথে পরেছিল প্যান্টটাও একশো নিরানব্বই টাকা আর একটা এর উপর টপ নিয়েছি সেটাও একশো নিরানব্বই টাকা বেশ পরেছিল মানিয়েছিল একবার না দু দুবার ধরে ট্রাই করেছি ওকে পরে পরে দেখেছি নইলে ওর আবার পছন্দ না হলে আবার আমার না ভালো লাগলে পরে আবার কে ফেরত দিতে যাবে সেই জন্য এর সাথে একটা ম্যাচিং করা ওড়নাও নিয়েছি বেশ সুন্দর একশো নিরানব্বই টাকার স্টাইলিশ বেশ পড়েছিল মানার ছিল এখন সবকটা জিনিস ও পড়ে পরে দেখবে কেমন লাগছে ঘুরে ফিরে আনার আয়নার সামনে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পাওয়া নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ